What is your commander? What is your mission? Tell me, what is your mission? Tell me, what is your mission? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গ্যাগিং মিলিটারি জগতে বেশ কুখ্যাত একটা শব্দ। আমাদের দেশে গ্যাগিং নিয়ে এই প্রশিক্ষণে শারীরিক কষ্ট সহ্য করার উপর জোর দেওয়া হয়, যাতে কোনো কারণে শত্রুর হাতে ধরা পড়লে শত টর্চারের বিপরীতেও নিজেদের কোনো তথ্য, যেমন নিজের নাম, মিশন, ইউনিটের নাম, নিজেদের পরিকল্পনা শত্রুকে ফাঁস করে না দেয়। সোজা কথায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুর হাতে ধরা পড়লে শত্রুর নির্যাতনের মুখে যাতে মুখ না খোলা হয়, সেজন্য বিভিন্ন ধরনের ট্রেনিং বিশ্বব্যাপী প্রচলিত, যার মধ্যে গ্যাগিং অন্যতম। কিন্তু আমাদের দেশে এই ধরনের বিষয় কিংবা এই ধরনের ভিডিও নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক অপপ্রচার চালানো হয় সোশ্যাল মিডিয়াতে, কিংবা ইউটিউবে আপলোড দেওয়া হয় পানিশমেন্ট টাইটেল দিয়ে, যা দ্বারা সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক নওজোয়ানরা প্রেরণা হারিয়ে ফেলতে পারে, যেটা কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের গৌরবের এবং ঐতিহ্যের সেনাবাহিনীর গর্বের বিষয়গুলি আমাদের নতুন প্রজন্মের জানা উচিত। আশা করি আপনারা যারা সত্যটা জানেন বা জানলেন, তারা এই অপপ্রচারের বিরুদ্ধে বাকিদের সচেতন করবেন যে সেনাবাহিনীতে কোনো অনিয়ম কিংবা অনৈতিক কর্মে লিপ্ত হলে শুধুমাত্র পানিশমেন্ট দেওয়া হতে পারে, শুধু শুধু কিংবা বিনা কারণে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। নবীন সেনারা তাদের মনোবল দৃঢ় আর শক্তিশালী করতে গ্যাগিং হাসি মুখে আর দেশ রক্ষার প্রস্তুতি হিসাবে গ্রহণ করে থাকে। এটি যে কোনো সৈনিক, অফিসার এবং স্পেশাল ফোর্সের সদস্যদের ম্যান্ডেটরি হিসাবে দেওয়া হয়। আর আমাদের ব্ল্যাক ইগল স্নাইপার এবং স্পেশাল ফোর্স প্যারা কমান্ডারদের প্রশিক্ষণে গ্যাগিং প্রশিক্ষণ সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। মোট কথা, এটি মূলত প্রশিক্ষণের অংশ, যা সেনাদের মনোবল শক্ত এবং দৃঢ় করে। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্যাগিং এর সময়ে কিরকম ফিলিং হয়? 2016 সালে ফেয়ার অ্যান্ড লাভলি মেন হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি নামক একটি রিয়েলিটি শোতে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণকারী প্রতিযোগীদের ওপর গ্যাগিং প্রয়োগ করে। সেই প্রতিযোগীদের মতে, শরীর থেকে প্রাণ বের হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এটি বন্ধ করা বা রশি ছেড়ে দেওয়া হয়। আশা করি বাকিটা আপনারাই বুঝবেন। এজন্যই বলা হয় লাভ ইট অর লিভ ইট। পরিশেষে কিছু কথা আপনাদের মনে রাখতে হবে, আমরা সাধারণরা যা দেশ ও জাতির জন্য করতে পারবো না, তা শুধুমাত্র এই সেনারাই করতে পারে। কষ্ট ও মানসিক চাপ নিয়ে সামরিক প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে তারা সেনা নামক উপাধি পায়। ভাবতে হবে, আসলে আমরা কোন যোগ্যতায় নিজেকে প্রথম শ্রেণীর মানুষ, ধনী লোক কিংবা সুশীল সমাজ দাবি করি? সহজভাবে উত্তরটা দিতে গেলে নিজের স্বার্থের জন্যই ভাবি, কিন্তু এই সেনারা দেশের স্বার্থকেই বড় মনে করে। সেনা সদস্যরা সেনাবাহিনীর বিভিন্ন কোর্স করে যুদ্ধবিদ্যা অর্জন করে, আর এই কাজগুলো কোনো সাধারণ মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই প্রতি 1500 জনে একজন মাত্র সেনা সদস্যের জন্ম হয়। কেমন লাগলো আজকের ভিডিওটি তা জানাবেন নিচে কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।